যেমন বাবা আপনারা সবাই তো এখন মোবাইলে দেখতে পাচ্ছেন চন্দ্রযান্ত্রী হ্যাঁ যাচ্ছে না একবার হয়ে গেল দুবার হয়ে গেল পারলো না কিন্তু এই তৃতীয় বার তাহলে এই ভারতের মাটি থেকে আমাদের এই পশ্চিমবঙ্গে বাংলার ছেলে যাচ্ছে সেই চন্দ্রযান তাহলে এর মতো ভাগ্যবান আমরা কি আর বাবা কোন দেশ হতে পারলো না চতুর্থ জায়গায় দাঁড়িয়ে গেল আমাদের এই ভারত তাহলে আপনারা আমরা সবাই বড় ভাগ্যবতী বড় ভাগ্যবান ভগবানের কাছে প্রার্থনা করব আমরা এই পশ্চিমবঙ্গের মাটিতে জন্মগ্রহণ করে যেটা গৌরীর দেশ যেটা আমার ভগবানের দেশ বিদেশি মানুষরা বাবা তারা আমার গৌরকে ছিনে নিয়ে যাচ্ছে কিন্তু আমরা বাংলার মানুষ হয়ে আমরা কিন্তু গৌরকে ধীরে ধীরে ভুলে যাচ্ছি যার জন্য তো ভগবান অভিমান করে আমার এই বাংলার মাটি থেকে চলে গেল কেন মনে মনে চিন্তা করলো এদের কাছে আছি এরা আমার কেউ ছিপছে না এরা আমাকে গুরুত্ব দেয় না কিন্তু যেদিন এদের কাছ থেকে আমি চলে যাব সেদিন দেখবে সবাই হা গৌর প্রাণ গৌর বলে পাগলের মতো কেঁদে নিমাই যখন নবদ্বীপে ছিল বাবা এত হরি নাম ছিল না কিন্তু এখন এত হরি নাম কেন ঘরে ঘরে হয়েছে একটা গ্রামে বাবা কতগুলো করে হরিবাসর হয়েছে এটা আমার মহাপ্রভুর অহিতুকে কৃপা কেন যখন ছিল তখন চিনলাম না আজ আমরা হারিয়ে ফেলেছি আজ আমরা গৌর বলে কেঁদে বেড়াচ্ছি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল আমা বুঝতে পেরেছো যারা কীর্তন বোঝে অনুভব করে তারা ঠিক বুঝতে পেরেছে আকাশের চাঁদ শুধু রাতে আলো দেয় দেখবেন বাবা কোন কোন সন্তানের জন্য বাবা মার গর্ব হয় এই যেমন প্রথমেই হরিবাসরে বললাম চন্দ্রযান্ত্রীর কথা ভেবে দেখেছেন সেও তো কারোর ঘরের সন্তান যে আবিষ্কারটা করেছে তাহলে সেই বাবা মার কত গরো সেই বাবা মার কত অহংকার সন্তান যদি পরীক্ষায় প্রথম হয় যদি গোটা সাবডিভিশনে প্রথম হয় তখন বাবা মার আনন্দ হয় সেই আনন্দে বাবা মা কাঁদে কিন্তু সেই কান্নাটা দুঃখের নয় সেই কান্নাটা হয় আনন্দের কান্না এই কলির পাপাচারী অত্যাচারী ব্যভিচারী দুরাচারী সকল জীবি উদ্ধারে গেরে লাগি সকল জীবের মুক্তির লাগি কলির জীবের দুর্দশা দর্শন করে আমারে আমারে প্রাণ গোবিন্দ নদীয়ারে ভাবগা কাশে সচিগর্ভ সিন্ধ মাঝে বিষ্ণু গর্ভ সিন্ধু মাঝে আমার গোড়া এই নদী গ্রামবাসী বৃন্দ যারা মা রাধা গোবিন্দে যারা আমার গৌর নিতাই রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছে তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ড
তারপরে জানাই এখানে যত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছে তাহাদের চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবাদ প্রণাম। তারপরে জানাই মাকো আমি আমার পিতামাতার চরণে আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবাদ প্রণাম। তবে বাবা আমি যে সামান্য কলির হত জি আর কলির হত জীব হয়ে যার ভজন নাই যার সাধন নাই যে নাকি কৃষ্ণ প্রেম রস মাধুর্য কিনা সে কেমন করি একটি বদনে ভগবানের সেই মধুর নাম বর্ণনা করবেন। তবে মাইরা ভগবান বললেন কলির মানুষের একমাত্র ভব পারাপারির সম্বল হলো এই হরিনাম সংকীর্তন। হরিনাম ছাড়া কলির জীবের কোনো গতি নাই কোনো গতি নাই কোনো গতি নাই। হরির নাম হরির নাম হরির নামৈব কেবল নামৈব কেবল আজকাল নাস্তে বা নাস্তে বা নাস্তে বা গতির অন্যথা গতি গতি অমন করে আর মায়ার মশারি খাটায় ঘুমাস না ভাই দেখতে দেখতে বেলা যে বই সূর্য যখন সকালে উঠেছিল শান্ত ভাব ছিল সেই সূর্য যখন দুপুরে বেলায় এলো একেবারে ছেয়ে দেখে কলির জি এ যে প্রখরের তাপ এই সংসারে তাপের জ্বালা সইতে না পেরে আমারে আমারে প্রাণে গোবিন্দ এই কলিকালের ভাগ্যাকাশে জীবের হাতে ধরে পায়ে পড়ে বললেন তোদের একমাত্র ভব পারাপারের সম্বল হলো হরি নামে সংকীর্ত যদি বলেন বাবা এটা এই মৌমিতা বলে যাচ্ছে না আমার কথা নয় একবার মিলিয়ে দেখেন শেষের দিনে যাদের জন্য তুমি মায়ামোহ সংসারে পড়িয়াছ ছেলে আমার মেয়ে আমার জায়গা আমার জমি আমার বৈভব আমার সব আমার কিন্তু একবার বাঁশিটা বেজে যা পড়ে থাকবে সরকারি খামার এসেছো একা তুমি যাবে একা এই পৃথিবীতে আপন যদি থাকতে হয় একজনই আপন আছে সেটা হলো গৌর গোবিন্দের রাত নিতাই গৌর হরি বল হরি বল হরি বল মনে রাখতে হবে বাবা যে জন সময় থাকতে থাকতে বুঝতে পারে তার অচিরে কৃষ্ণ প্রাপ্তি হয়ে যায় শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে যৌবনকালে কৃষ্ণ ভজে আসে বা না আসে বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তর আসে তাহলে ভজন যদি করতে হয় সকাল সকাল নেমে পড়ো ভজন সাধনে কিন্তু বাবা আপনারা আমরা এই মনুষ্য জাতিতে জন্মগ্রহণ করে আমাদের জননটাকে বলছে বাবা দেব দুর্লভ জন একটু লক্ষ্য করে দেখেন বাবা পশু পাখি খায়
পশুপাকি ঘুমায় তাদেরও সন্তান হয় তারাও খাবারের অন্বেষণে সকালবেলা বের হয় আমাদেরও একই দশা দেখেন আমরাও খাই আমরাও ঘুমাই আমরা সকাল হলে রোজগারের ধান্দায় বার হই প্রত্যেকের কর্ম থাকে কিন্তু তবু পশু পাখিদের বলল না দুর্লভ জনম কিন্তু এই মানব জাতিটাকে বলল দুর্লভ জনম কেন এক জায়গায় তফা তাদের চারটে চরণ দিয়েছে কিন্তু আমাদের দুটো চরণ দুটো হাত দিয়েছে গৌর গোবিন্দ চরণে প্রণাম করবার জন্য এই জিহ্বা দিয়েছে শুধু কু কথা বলবার জন্য না শুধু কু খাদ্য খাবার জন্য না শুধু বদনটা দিয়েছে বাবা কৃষ্ণ নাম বলবার জন্য ভগবান বললেন খেজি তোরা কত আবল তাবলে বাঁচালে বলিতে পারো তাহারি ভিতরে কি একবারও কৃষ্ণ বলিতে নারো বিদায় বল হরি বল হরি বল হরি বল এই জিহ্বা দিয়েছে উলুত ধ্বনি দেবার জন্য হাতে দিয়েছে কর্ম করবার জন্য কিন্তু এটা পশু পাখিদের দেয়নি যার জন্য এই মানব জাতিটাকে বললে দুর্লভ জনম আর আপনারা আমরা কত ভাগ্যবান কত ভাগ্যবতী তাই না এই নদিয়ার ভাগ্যাকাশে এই পশ্চিমবঙ্গের মাটিতে এই ভারতের মাটিতে আমার ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ গৌর হয়ে উদয় হয়েছে তাহলে আপনারা আমরা বড় ভাগ্যবতী বড় ভাগ্যবান নয় হ্যাঁ